গায়ে জুব্বা পরে ও সুন্দর দেখায় না গো বাবা। যারা ওলামায়ে কেরামকে সম্মান করে, ওলামায়ে কেরামের সাথে তারা আদবের সাথে কথা বলে। এবার জান কিছুদিন পূর্বে যে আমাদের ইমাম সাহেব মনে করতেছেন যে আমাদের ইমাম সাহেবের দাম নেই, শাহজাদপুর হাসিপুর রহমান স্বপন সাহেবের মসজিদে চার মাস ধরে ইমাম খোঁজে, ভালো ইমাম পায় না। আমাদের মহল্লার ইমাম সাহেব যখন একদিন গিয়ে জুমার নামাজ পড়াইছে, অনেকে রিকোয়েস্ট করেছে, অনেকে মনে করেছেন হয়তো ইমাম সাহেব, মধ্যে লোভ না, টাকা পয়সা সকলেরই দরকার আছে, টাকা পয়সা ছাড়া কেউ চলতে পারবে না। আজকে যার টাকা আছে তাকে আমরা সম্মান করি, কিন্তু নেক আমল করে আল্লাহওয়ালা মানুষকে সম্মান করি না। শাহজাদপুরের হাসিবুর রহমান স্বপন সাহেবের মসজিদে ইমাম সাহেব যখন একটা বয়ান দেয়, যখন নামাজ পড়ায়, আমি শুনতে পেরেছি হুজুরকে সঙ্গে সঙ্গে বলেছে আপনারা তো কয়েক টাকা বেতন দেন, আজ 10 থেকে 12 বছর হয়ে গেছে ইমামতি করে অনেক মানুষ খারাপ ব্যবহার করে। মনে 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 করেছিলাম মালিকরে যদি সম্পদ থাকতো, ক্ষমতা থাকতো, সর্বশ্রেষ্ঠ উচ্চ মর্যাদার আসনে রাখতাম ইমামদেরকে, আলেমদেরকে। যখন নামাজ পড়ালেন এবং যখন বয়ান করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা পাগল হইয়া বললেন ওখানে আপনি কত বেতন পান? বললেন আমি ওখানে 6,000 টাকা বেতন পাই, অমুক জায়গায় টিউশন করি, অমুক স্কুলে আসি, এই নিয়ে সব মিলে এত টাকা হয়। ওনারা বলল আপনার সব মিলে যা কিছু হয় আপনি শুধু নামাজ পড়াবেন, আমরা এসে বেশি বেতন আপনাকে দিয়ে দেব। বলেন তো এই যোগ্যতাদার মালিককে, ও যুবক ভাই আল্লাহ একবার আল্লাহকে ডাক দাও কে? বলেন আল্লাহ। ডাক দেন একবার আল্লাহকে, ডাক দিতে কি লজ্জা লাগে? আজকে চোখের পানি ফেলতে লজ্জা করে, হাইরে আমি কেন এর কথায় পানি বের করব, আমার তো কোনো জিনিসের অভাব নাই, যেই কথাই বলতেছিলাম ইমাম সাহেবকে নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। ইমাম সাহেবের পরে ইমাম সাহেব হুজুরের বন্ধু হাফেজ আলহাজ হাফেজ কারী মাওলানা গোলাম রব্বানী সাহেব আমাকে স্নেহ করে, অনেক সম্মান করে, জানেন না আমি হতে পারি আপনাদের কাছে একজন ছোট্ট একজন গ্রামের সন্তান, কিন্তু মান সম্মানের অভাব নাই গো বাজান। যখন আমি ওখানে গেলাম, শুকরিয়া আদায় করি এমপি স্বপন সাহেবের, ওখানে যখন আমি একটা বয়ান দিলাম নামাজ পড়াইলাম, আমি মনে করেছিলাম যেখানে আমাদের ইমাম সাহেব গেছে ওখানে তো আমার কোনো চান্স নাই, আল্লাহর বান্দারা আমাকেও পছন্দ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে যেখানে নামাজ পড়ায় বাবা, যেখানে নামাজ পড়ে আমার পিছনে সব বড় বড় ম্যানেজার, ব্যাংকের ম্যানেজারগুলো, সব কোটিপতিগুলো, বিশ্বাস করবো যুবক ভাই এত সম্মান করে, ধারণাও করা যাবে না। আমি সকলকে অনুরোধ করে বলবো, কোন সময় আলেম ওলামার সাথে অসৎ ব্যবহার করবেন না, আমার আল্লাহ সহ্য করতে পারে না। ওলামায়ে কেরামকে যদি আল্লাহ সম্মান না দিত, ভিতরে কোরআন দিত না, বড় বড় অফিসাররা সম্মান করতো না, যাদেরকে মানুষ স্যার স্যার বলে তারা আমাদেরকে এত সম্মান করে গো বাজান। এই সম্মান কোনো নিজের কোনো এরকম কেউ এইভাবে ই করতে পারবে না, অর্জন করতে পারবে না। সম্মান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ গো যুবক ভাই। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, এত সাদের স্ত্রী ধন সম্পদ সন্তান সন্ততি কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো কাজে আসবে না। একটা নেকির জন্য সন্তান মাকে বলবে, ও মা, মা গো মা, এই যে দেখো মা, তুমি ডাক্তারের কাছে গিয়ে বলেছিলা তোমার 2টা চক্ষু আমাকে দিয়েছিলে,
ও মা আমি তোমার সন্তান গো মা গো মা, তুমি না আমাকে দুইটা চক্ষু দিয়ে তুমি অন্ধ হয়ে গিয়েছিলে, আমি চোখে আমার দৃষ্টি ফিরে আসছিল, ও মা একটা নেকির জন্য আমি এখন যারা আমার আওয়াজ যতদূর যাচ্ছে পাদরিয়া বলি মাহফিলে চলে আসো, ওই মা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। যখন কঠিন মুহূর্তে আল্লাহ বলেন কারো কোনো কিছু সন্তান সন্ততি এই যে ক্ষমতা নিয়ে আমরা অহংকার করি, ক্ষমতা নিয়ে অহংকার করে, টাকা পয়সা নিয়ে অহংকার করে, এগুলো কোন কাজে আসবে না। আল্লাহ বলেন আল্লাহ বলেন কোনো কিছু কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন ইল্লা মানাতাল্লাহ বিকলবিন সালিম, কাল কিয়ামতের ময়দানে যাদের স্বচ্ছ অন্তর থাকবে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, যারা আল্লাহর দেওয়া বিধিবিধান মানবে, এই স্বচ্ছ আলো অন্তর কাল কিয়ামতের ময়দানে উপকৃত হবে। এত সাদের স্ত্রীর কথা বলেছি, আজকে আপনি মারা যাবেন, যে স্ত্রী প্রাণের স্ত্রী আপনাকে ভুলে যাবে, ঘরের মধ্যে রাখবে না। তামাই বড় মসজিদের ইমাম সাহেব মুফতি শহীদুল্লাহ সাহেবের কাছ থেকে একটা ঘটনা শুনেছি, বলে হাফেজ সাহেব ঢাকাতে একটা ঘটনা শুনে রাখেন, এই কেউ যে এখানে এই দুনিয়াতে আপন নয়, ঢাকাতে একজন মেয়ে তার মেয়ার মা বাসায় আর কেউ নাই, বাবা রাত্রিতে মারা গেছে, আল্লাহর বান্দার জানটা যখন চলে গেছে, মার মেয়ে দেখে মধ্যরাত্রে যে আমার বাবার পৃথিবীতে নাই, অন্ধকার কবরে রাখতে হবে। স্ত্রী দেখে মেয়ে বলে আমরা তো এখন ভয় পাচ্ছি, এত সাদের স্বামী তাকে কি করলো দেখেন, সত্য ঘটনা। তখন কি করলেন, রাত্রেতে বাবার মেয়ে এবং মা মিলে ওই বাবার অথবা স্বামীর এইভাবে গামছা পেঁচে আর টেনে টেনে বাহিরে ফ্ল্যাটের বাহিরে রেখে দিলেন। যখন বাহিরে রেখে দিলেন, ও যুবক ভাই মুরব্বী বাবারা এত কষ্ট করে মানুষ করেছে মাথার ঘাম পায়ে ফেলে, এই শীতের মধ্যে যখন আমি শাহজাদপুর থেকে পড়জনা মাদ্রাসা দেখাশোনা করি, আমি একটা মাদ্রাসার মোহতামিম গোবাজান, আমি যখন মোটর সাইকেল নিয়ে যাই আমার সহ্য হয় না, আর যারা ব্যান চালক, যারা রিক্সা চালক, যারা কৃষক, তারা এত কষ্ট করে, এত কষ্ট করিয়া ছেলে সন্তানকে মানুষ করেছে, আর ওই সন্তান ভুলে যায় গো বাবা। তখন ওই বাবাকে যখন মার মেয়ে মিলে ফ্ল্যাটের বাইরে রেখে দিল, এখন বাড়িওয়ালা যখন ফজরের নামাজ পড়বে দেখে একটা লাশ ওখানে আছে, পরে জিজ্ঞেস করতেছে যখন দরজা নক করতেছে এই লাশ এখানে কেন, বলে আমরা রাত্রিতে ভয় পাচ্ছিলাম, এই জন্য আমার বাবার লাশটা ফ্ল্যাটের বাইরে রেখেছি। সবাই তোমায় ভুলে যাবে, আল্লাহ ভুলবে না, সেই আল্লাহরে কোনো দিনও ভুইলা যাইও না, সেই মাবুতরে কোনো দিনও ভুইলা যাইও না। বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তোমার নয়, আসল বাড়ি পরে আছে গোরস্থানে, ভাই ঠিক না, আসল বাড়ি পরে আছে গোরস্থানে, ভাই বাগানের কোনায় রাখবে সবাই মিলিয়া, আল্লাহু আকবার বলেন, বাগানের কোনায় রাখবে সবাই মিলিয়া, কেহ তোমার সঙ্গে বাজান সাথে থাকবে না, কেহ তোমার সঙ্গে বাইজান সাথে থাকবে না, ঠিক কিনা। কত আশা করছো বান্দা জমিনে, সকল আশা
নিয়ে যাইবা কবরে সকলার সার, পুরা হবে জান্নাতে। ওয়াজ কি ভালো লাগছে নাকি হাসান ওয়াজ করব? আমি হাসান ওয়াজ পছন্দ করি না। যেই বক্তারা হাসান ওয়াজ করে মানে বাজে কথা বলে ওই বক্তার ওয়াজ আমি শুনি না। কারণ হলো মাহফিলে শ্রোতা কান্না করবে, হাসবে কেন? শ্রোতা কান্না করবে, চোখের পানি ফেলবে, আল্লাহ দেখবে তুমি সারাটা জীবন নামাজ পড়েছো কিন্তু ওলামাই কেরামের বিরোধিতা করেছো, ইমাম সাহেবের বিরোধিতা করেছো, ইমাম সাহেব এক মিনিট পরে আসার জন্য তুমি বেয়াদবি করেছো, তোমার কোনো নামাজ আমি কবুল করি নাই, তুমি যাকাত দিয়েছো মানুষকে দেখার জন্য, যাকাত আমি কবুল করি নাই, তুমি হজ করেছো লৌকিকতার জন্য মানুষকে দেখানোর জন্য, আমি তোমার হজকে কবুল করি নাই, তোমার যাকাত কবুল করি নাই, নামাজ কবুল করি নাই, হজ করি নাই, বাট তুমি এই মাহফিলে একদিন এই বক্তার ওয়াজ শুনে চোখের পানি ফেলেছিলা, এই চোখের পানির বরকতে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। আল্লাহ ওসিলা তালাশ করবে। এ বাবা, বড় বড় জুব্বা পড়লেই ভালো হয়ে যায় না। আমি মাঝে মধ্যে আমি বলি,